ফ্রান্স প্রবাসী বিয়ানীবাজার জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক শাবুল আহমেদের ভাই মোহাম্মদ সুনামউদ্দিন সুনাইয়ের দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার দুপুর দুইটায় আবদুল্লাপুর শাহিদ গা মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, শিক্ষক, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। মরহুমের জানাজার নামাজ শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। সুনামউদ্দিন সুনাই কিছুদিন থেকে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। বুধবার রাতে মোল্লাপুর ইউনিয়নের আবদুল্লাপুর এলাকায় নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ভাই সহ আত্মীয় স্বজন রেখে গেছেন। সৈয়দা আখি হক, এবিটিভি।